ইনিংসের উনিশতম ওভারে দুই বাংলাদেশি ক্রিকেটারের ম্যাজিক দেখেছে লঙ্কান প্রিমিয়ার লিগের ভক্তরা জাফনা কিংসের বিপক্ষে নিজের শেষ ওভারের বোলিংটা মুস্তাফিজ করতে আসেন ইনিংসের উনিশতম ওভারে সেই ওভারে মুস্তাফিজুর রহমানের চতুর্থ ডেলিভারি অফসাইটে কাট করতে চেয়েছিলেন ধনঞ্জয় সিলভা সিলভা বলটা ধনঞ্জয় দে সিলভার ব্যাট স্পর্শ করে চলে আসে তৌহিদ হৃদয়ের হাতে প্রায় ত্রিশ গজ দূর থেকে থ্রো করেন তৌহিদ হৃদয় তার বুলেট গতি থ্রোতে ভাঙল স্টাম্প আউট হয়ে যান দে দেসেলভা এদিকে এদিন দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান দলের হারের দিন প্রতিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তারকা কুশাল ম্যান্ডেস এবং সরিদ আসালাঙ্কাকে আউট করেছেন ফিজ নিজের প্রথম ওভারে বোলিং করতে এসে চতুর্থ ডেলিভারিতে কুশাল ম্যান্ডিসকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান এরপর ফিজের তৃতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারিতে আউট হয়েছেন সরিদ আসালাঙ্কা চারও বোলিং বলিং করে এদিন মুস্তাফিজুর রহমান দিয়েছেন কেবলমাত্র ত্রিশ রান এ সময় স্বীকার করেছেন দুই উইকেট সাত দশমিক পাঁচ শূন্য রেটে বলিং করেছেন ফিজ